নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবার একটা মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। বাঙালি মাত্রই কিন্তু মাছ খুব ভালোবাসে, আর ছোটরা কিন্তু এমন মাছ ভালোবাসে যে মাছে কাঁটা থাকে না। আর সেই রকমই একটা মাছ হলো আর মাছ। আমি আজকে নিয়ে এসেছি আর মাছের কষা। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, দেখবেন সবার কিন্তু ভালো লাগবে। আর রেসিপিটা আপনারা দেখুন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে আজকে আমি বানাবো আর মাছের কষা। আর মাছের কষা বানানোর জন্য আমাদের যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে সেগুলি হলো, আর মাছ ভালো করে ধুয়ে রাখা আছে, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো, আলুগুলোকে ডুমো ডুমো করে কাটা, দুটো মাঝারি সাইজের আলু, একটা বড় সাইজের টমেটো কুচি করে রাখা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা জিরে, লঙ্কা গুঁড়ো, তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা। এর সঙ্গে আমাদের লাগবে স্বাদ অনুসারে নুন, চিনি, আর রান্নাটা আমরা সর্ষের তেলে করব। আর সবশেষে আমাদের লাগবে গরম মশলার গুঁড়ো আর ঘি। প্রথমে মাছটাকে আমি ম্যারিনেট করব। মাছের মধ্যে 1/4 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদ দিলাম। দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিয়ে 5 মিনিট থেকে 10 মিনিটের জন্য আমরা এটাকে রেখে দেব। তাহলে মাছের মধ্যে নুনটা আর হলুদটা ভালো করে ঢুকে যাবে। কড়াই গরম হলে তাতে সর্ষের তেল দেব। আর মাছ কিন্তু খুব ফাটে, এই কারণে আর মাছটা কড়াইতে দিয়ে আমরা ঢাকা দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে আমরা মাছটাকে ছেড়ে দিব। মাছ ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নেব। মাছ ভাজার পর এবার আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলোকেও তুলে নেব। তেলটা কমিয়ে নিয়ে 4 টেবিলস্পুন মতো তেল আমি কড়াইতে রাখলাম। তার মধ্যে প্রথমে আমরা গোটা গরম মশলা দেব, তারপরে 1/4 টিস্পুন সাদা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিলাম। মশলার খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো আছে। পেঁয়াজটা যখন হালকা বাদামি রঙের ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে টমেটো কুচিটা দেব, একটা বড় সাইজের টমেটো কুচানো আছে। টমেটোটা দিয়ে আমরা 1 মিনিট নাড়াচাড়া করব। এবারে প্রথমে 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা দিলাম আর কাঁচা লঙ্কা বাটা দিলাম 2 টিস্পুন। মশলাটাকে ভালো করে মিশাতে হবে। আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরে এটাকে 1 মিনিট ফ্রাই করলাম। এবারে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর 1/2 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম। দিয়ে এর মধ্যে আমি সামান্য জল অ্যাড করব। 2 টেবিলস্পুন জল অ্যাড করলাম। মশলাটাকে ভালো করে এবার কষাতে হবে।
মশলাটা কষানো ভালো করে যখন হয়ে যাবে 2 মিনিট মতো রান্না করার পর তখন আমরা আলুটা এর মধ্যে দিয়ে দেব এবারে এর মধ্যে হাফ টিস্পুন নুন আর 1/4 টিস্পুন চিনি দিলাম মশলাটা আমার কষানো প্রায় হয়ে গেছে নুন আর চিনিটা ভালো করে মিশিয়ে আমি এর মধ্যে এবার আলুগুলোকে দিয়ে দেব মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল অ্যাড করব দের কাপ মতো জল অ্যাড করব ঝোল ফুটে উঠলে এবারে মাছগুলোকে সাজিয়ে দিয়ে বসিয়ে দেব দিয়ে আমরা ঢেকে দেব মাছ দেওয়ার পরে আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে ঢেকে দিলাম 10 মিনিট হয়ে গেছে দেখে নিতে হবে যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমরা নুন আর মিষ্টিটা একটু টেস্ট করে নেব সামান্য নুন লাগবে আমি 1/4 টিস্পুন আরো নুন দিলাম আপনারা কিন্তু স্বাদ অনুসারে দেবেন চিনি আর লাগবে না এবারে আমরা এর মধ্যে গরম মশলা ছড়িয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলা ছড়িয়ে দিলাম সব শেষে 1 টিস্পুন ঘি ছড়িয়ে দেব ঝোলটাও কিন্তু মাখা মাখা হয়ে গেছে কারণ যেহেতু এটা আর মাছের কষা তাই খুব বেশি ঝোল কিন্তু থাকবে না ঘি দেওয়ার পরে আমি এবার 1 মিনিট এটাকে ফোটাবো দিয়ে গ্যাস অফ করে দেব এক মিনিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম দিয়ে ঢেকে দিলাম ঢেকে কিন্তু আমরা 5 মিনিট রেখে দেব তারপরে সার্ভ করব 5 মিনিট হয়ে গেছে এবার আমি সার্ভ করব তৈরি হয়ে গেছে আমাদের রেসিপি আর মাছের কষা আপনারা রেসিপিটা দেখলেন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন সুস্থ থাকুন ভালো থাকুন আমি আবার আসব নতুন একটা রেসিপির সঙ্গে নমস্কার